মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত রাজধানীর বর্ডার গোল চক্কর বাজারের ছটি দোকান। আগুন লাগার পর ফায়ার ব্রিগেডস্থিত অগ্নি নির্বাপক দফতরে ফোন করা হলেও কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি দমকল কর্মীদের কাছ থেকে। পরে বাইক নিয়ে গোল চক্কর থেকে দুই যুবক এসে অগ্নিকাণ্ডের ঘটনার কথা জানান তাদেরকে। এমনকি প্রথম যে ইঞ্জিনটি সেখানে যায়, কিছুক্ষণের মধ্যেই সেই ইঞ্জিনের জল শেষ হয়ে যায়। পরে দফায় দফায় আরও ছটি ফায়ার ব্রিগেডের গাড়ি ছুটে যায় সেখানে। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলের কর্মীরা। বাজিপুর থেকে মনে হচ্ছি আমরা এরপর দিয়ে আগুন লাগছে, তখন আমি দূরে চারটার সময় বাড়িয়েছি, বাড়িয়েছি আমার ফোন করছে জয়দন, কিছু আগুন লাগছে তোমার বাজারও তুমি আসো। তখন আমি আইসি, আইসি দিয়ে মুরালী মজুমদার প্রথম দোকান লাগছে, এরপরে শঙ্কর, এরপরে জামাই, এরপরে মন, এরপর বিশ্বজিৎ, এই দোকানটি লাগছে। কী কী দোকান ছিল এখানে? একটা রঙের তিনটা বাজারমাল দোকান আর একটা গুডাউন। ঘটনাটা বলতে আমি ঘুমিয়েছিলাম রাত, তখন তিনটা বাজে, মা আমাকে ডাক দিয়েছিল এই চিতর নাকি আগুন লেগেছে বাজারে। তারপর আমি উঠলাম, উঠে এসে দেখলাম নাকি দুইটা দোকানে, প্রথমত একটা দোকানে লেগেছিল, তখন দুইটা দোকানে লেগেছে। তারপর এসে দেখলাম ফায়ার সার্ভিসের গাড়ি একটাই আছে, তো তাদেরকে অনেকক্ষণ ফোন করা হয়েছে, তো তারা আসেনি। আগুন লাগার প্রায় 20 মিনিট বাদে ওরা আসে, তাও আসে এখান থেকে গিয়ে ওদেরকে নিয়ে আসা হয়। আমরা আগরতলা রাজধানীতে থাকি, ফায়ার সার্ভিস আমাদের বাড়ি থেকে বড় দূর 1 কিলোমিটার, তো ওরা আসে 20 মিনিট, ওদেরকে ফোন করা হয়, ওরা আসেনি 20 মিনিট বাদে, তাও আসে এখান থেকে বাইকে করে দুজন গিয়েছে, গিয়ে ওদেরকে নিয়ে আসা হয় ফায়ার সার্ভিসের গাড়িকে। তারপর ওটা আসে, তারপর এসে 10 মিনিট না 15 মিনিট জল দেয়, জল শেষ হয়ে যায়। এদিকে আগুন নেভানোর জন্য দমকল কর্মীদের দেরিতে পৌঁছানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় গোলচক্করের মানুষজন। অপরদিকে রাজধানীর বুকে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে পুরনিগম এলাকার বাসিন্দাদের মধ্যে। ফিওরো রিপোর্ট, হালাপোল।